এখানে আগত ওয়ার্ড পঞ্চায়েত থেকে এবং থানা পঞ্চায়েত থেকে সকল কাউন্সিলর বৃন্দ এবং নেতৃবৃন্দ আপনাদেরকে জানাই আমার সম্মানিত সভা। প্রিয় ভাইরা, আপনারা সকলে জানেন আজকে বাংলাদেশ কি অবস্থার মধ্যে দিয়ে অতিক্রম করছে। আমরা অনেক বিষয় নিয়ে কথা বলি, আজকে আমি আমাদের নেতৃবৃন্দের অনুমতিক্রমে ছোট দুইটি বিষয় একটু আলোচনা করতে চাই। আবার আমরা বলতে চাই, এই আজকে যে অধঃপতন হয়েছে বাংলাদেশে, সেই অধঃপতনের মূলে এবং শুরুতে বাংলাদেশের বিচার বিভাগকে কলুষিত করা এবং তৈরীকরণ করা ছিল এটা শুরু, এবং সেই শুরু থেকে আজকে পর্যায়ক্রমে আমরা এই অবস্থায় এসে পৌঁছেছি। আপনারা জানেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল, যেটি বহুল সমর্থিত এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন ব্যবস্থা ছিল। একজন বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি ছিলেন খায়রুল হক, তাকে দিয়ে একটি অন্যায়ভাবে মিথ্যা রায় জোরপূর্বক অথবা তার দুর্বৃত্ত কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নিজে এই দুর্বৃত্ত সরকারের সাথে চোখ সাজুষে একটি রায় লিখেছিলেন, সেই রায়ের উপর ভিত্তি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় 2012 সালের সম্ভবত 30 জুন অথবা 11 সালে। তারপরে থেকে বাংলাদেশ সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয়। 14 সালে আপনারা জানেন সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন সংসদ সদস্য নির্বাচিত করা হয়, এবং আপনারা জানেন তখন কি পরিস্থিতি তৈরি করা হয়েছিল বাংলাদেশে। আমাদের দলের সম্মানিত মহাশয় সংগ্রামী মহাসচিব সহ সকল সিনিয়র নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ সকলকে তখন কারাগারে অবরুদ্ধ রেখে একটি জোরপূর্বক ক্ষমতা দখল করে নেওয়া হয়। এই সরকার বারে বারে বলেছিল এটা নিয়ম রক্ষার নির্বাচন, এবং তারা নির্বাচনের পরে আইন দরকার প্রয়োজন হয় পরিবর্তন করে আরেকটি সুষ্ঠু নির্বাচন দেবে। সকলেই জানে আওয়ামী লীগ একটি মিথ্যাবাদীর দল, মোনাফেকের দল। বিরোধী আন্দোলনের সময় তারা তার অধীনে, এরশাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে নিজেদের ব্যাখ্যা নিজেরাই দিয়েছিল। তারা বলেছিল তারা যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান, পরবর্তীতে তারাই নির্বাচনে গিয়ে তাদের আসল রূপ তারা নিজেরাই প্রকাশ করে। 2018 সালে আমি প্রার্থী ছিলাম না, কিন্তু আমি ঢাকায় ছিলাম। আপনারা সকলেই জানেন বাংলাদেশকে তখন একটা যুদ্ধ করি অবস্থার মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল ডিসেম্বর মাস। এমন কোন দিন নাই যেদিন আমাদের সংসদ দলীয় প্রার্থীদের উপরে এই বর্তমান সরকারের লাঠিয়াল বাহিনী, পেটুয়া বাহিনী এবং পুলিশ বাহিনী প্রত্যক্ষ সমর্থনে আওয়ামী সন্ত্রাসীরা, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা প্রার্থীদের উপর হামলা করে, রক্তাক্ত করে তাদের পরিবার, যারা বিভিন্ন নির্বাচনী প্রচারণে অংশ নিয়েছিল তাদের উপরে হামলা চালানো হয়। এমন আমার একটি ঘটনা না বললেই না, আমাদের ঢাকা উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান, ওনার পুত্র ব্যারিস্টার অমি, সে কেরানীগঞ্জে তার মাকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারণে যাচ্ছিল, সেখানে ইট মেরে একদম তাকে তাদের লোকজনকে রক্তাক্ত করা হয় এবং কোন রকমের পরোয়া করে নাই, মানে পরিবারের সদস্যের উপরেও তারা আঘাত করতে দ্বিধা করে। এই গেল আমাদের বিচার বিভাগের অবস্থা। আপনারা জানেন যে আমাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা, পুরানো গায়েবি মামলা দিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যে এই সরকার আবারও সেই 2018 সালের ডিসেম্বরে প্রায় 10,000 আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছিল। এখন আবার আমরা দেখতে পাচ্ছি অতি সম্প্রতি গত 3-4 দিনে বিভিন্ন পুরানো ভুয়া মামলায় আমাদের অনেক ছাত্র নেতা, যুব নেতা একে কারাগারে প্রেরণ করা হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে। তার কারণ এই নিম্ন আদালত তো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, তাদেরকে ভয় আইন মন্ত্রণালয় না হলে গোয়েন্দা সংস্থাকে ফোন করে বলে দেওয়া হয় কি করতে হবে। তো এই বিচার ব্যবস্থার বিরুদ্ধে আমাদের শক্তভাবে প্রতিরোধ করে তুলতে হবে এবং প্রতিবাদ করতে হবে এখন থেকে। দ্বিতীয়ত আমি বলতে চাই, আমাদের নির্বাহী বিভাগ অর্থাৎ প্রশাসন কিভাবে দলীয় করে করে ফেলা হয়েছে সেটি আর বলার অপেক্ষা রাখে। আপনারা সকলেই জানেন যে যে কোনো থানা অথবা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাকে একজন আওয়ামী লীগের যে কোনো অঙ্গ সংগঠনের নিম্ন পর্যায়ের নেতা কর্মীরাও ফোন দিয়ে বলে দেয় যে বিএনপির
নেতা কর্মীদেরকে গ্রেফতার করতে হবে বা হয়রানি করতে হবে এবং পুলিশ বাহিনীর সদস্যরাই পুলিশই কিন্তু কোর্টে গিয়েও বলে দেয় যে আজকে কার জামিন হবে বা কার জামিন হবে এই অবস্থায় এখন নির্বাচন কমিশনের একটা আমরা দৌড়ঝাঁপ লক্ষ্য করতে পারছি। আপনারা কিন্তু ভুল ভাববেন না, দেশ এখন একটা অত্যন্ত সংকটময় আর্থিক সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে খুশি হওয়ার কিছু নাই। আমরা যখন বলি দেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে বা হতে চলেছে, আমরা কিন্তু একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমাদের কাম্য না। আমরা কি কেউ চাই যে আমাদের দেশ ধ্বংস হয়ে শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতি তৈরি হোক? বলে না, আমরা এই সরকারকে বারে বারে সতর্ক করছি কিন্তু তারা সেটা গ্রাহ্য না করে বারে বারে বলেই চলেছে দেশে এখন উন্নয়নের জোয়ার আর উন্নয়নের জোয়ার। আপনার লোডশেডিং এর অবস্থা ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে এই বিষয়ে আরো বিস্তারিত করবে। আপনারা জানেন যে বিদ্যুৎ খাতে কি পরিমাণ দুর্নীতি এবং লুটপাট করা হয়েছে সেটার একটা চিত্র যদি যেদিন প্রকাশ করা হবে সেদিন কিন্তু এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করার মতো একটা দুর্নীতির প্রমাণ দাঁড়িয়ে আছে। এখন হয়তো বা ভয়ে কেউ মুখ খুলে না বা বিদ্যুৎ খাতে যারা জড়িত আছে তারা বলছেন, কিন্তু সকল কিছু একদিন অবশ্যই উন্মোচন হবে এবং এই বর্তমান সরকার প্রধান এবং তার যে আত্মীয় স্বজনরা রয়েছে তারা সরাসরি এই বিদ্যুৎ খাতের দুর্নীতির থেকে লাভবান হয়ে দেশের সম্পদ লুটপাট করেছে। আমরা এখন দেওয়া শুরু করেছি, আগামীতে কি পরিস্থিতি হবে আমরা জানি। ভাইরা শেষ যে কথা বলতে চাই, আমরা রাজনীতি করি, আমাদেরকে আমাদের মূল বিষয় হলো আমরা আমাদের মূল লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না। বাংলাদেশে যে গ্রেট বিগার পিকচার, যে বৃহত্তর স্বার্থ, সেখান থেকে সরে যাওয়া যাবে না। একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দলের সদস্য হিসেবে আমাদেরকে বারে বারে এই কথাটি মনে রাখতে হবে। আপনারা জানেন আন্দোলনের কোন বিকল্প নেই। আমাদের নেতা জনাব তারেক রহমান উনি এই কথাটি বারে বারে আমাদেরকে বলে আসছে এবং উনি এটিও বলেছে যে বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। অতএব আগামী দিনে এই বাংলাদেশকে রক্ষা করার এবং এখান এই পরিস্থিতিটি উত্তরণ ঘটানোর জন্য যে গুরু দায়িত্ব সেটি আমাদের কাঁধে বর্তায় সারা বাংলাদেশের মানুষ। আমি গত 6 থেকে 8 মাসে 15 অধিক জেলা শহরগুলোতে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমি যখনই গিয়েছি ওখানকার সাধারণ জনগণ কিন্তু আমাদেরকে এসে বলেছে আমরা বিএনপি করি, আমরা বিএনপি কে পছন্দ করি, বিএনপি কে ভালোবাসি, আমরা দেশ নেত্রী খালেদা জিয়া কে ভালোবাসি, আমরা ধানের শিশু। অতএব সারা বাংলাদেশের মানুষ আজকে আমাদের ঢাকার দিকে তাকিয়ে রয়েছে, তারা শেষ কথা এটাও বলে আপনারা ঢাকার থেকে আন্দোলনের ঘোষণা দেন, আমরা সমাবেশ ঢাকা আন্দোলন করতে হলে এই ঢাকা দক্ষিণের যে অঞ্চলগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সেই অঞ্চলের মধ্যে ঢাকার যাত্রাবাড়ি অন্যতম। আজকে আপনারা যাত্রাবাড়ি থানার বই সম্মেলনে আসছেন, আপনারা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, শেষ অনুরোধ যে আমাদের নেতার নেতৃবৃন্দ যাদেরকে এই নেতৃত্ব দিবে পরবর্তীতে সকল ভেদাভে ভুলে গিয়ে আমরা এক ব্যানারে ঢাকা মহানগর দক্ষিণের ছায়া পাবে। আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে আপনাদের পক্ষ থেকে। আমি ওনাদেরকে বলতে চাই আপনারা ডাক দিবেন, আমরা প্রস্তুত। আজকে আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।